আবার নতুন ধরনের বিপদে পড়ে যুদ্ধবিরতির জন্য আলোচনার বসার প্রস্তাব দিয়েছে সম্ভবত ইসরায়েল। ইসরায়েল বর্তমানে যে বিপদে পড়েছে সেই বিপদ থেকে তাদের দাদাও তাকে রক্ষা করতে পারবে বলে মনে হয় না। বন্ধুরা, আমেরিকা তার সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুলো ইসরায়েলকে দেয়। পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে তারা 1000 শর্ত আরোপ করে, কিন্তু এবার যে সকল অস্ত্র তারা ইসরায়েলকে দিচ্ছে তারা বলেছে বিনা শর্তে তারা এগুলো ব্যবহার করতে পারবে। এর মানে কি বোঝেন? এর মানে একটু আপনাদের বুঝিয়ে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমেরিকা যে মানবাধিকারের কথা বলে আসলে তার কথার সাথে কাজ কতটা সঙ্গতিপূর্ণ। তবে আমেরিকায় প্রথমবারের মতো দুর্দান্ত একটি ধাক্কা খেয়েছে ইসরায়েলকে সাথে নিয়ে। বন্ধুরা, গত সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি প্রস্তাব এনেছিল সারা জাতিসংঘের কয়েকটি দেশ। মৌরতানিয়া এবং মিশরের আনীত এই প্রস্তাব জাতিসংঘে নিরঙ্কুশ ব্যবধানে পাশ হয়েছে। আপনারা ইতিমধ্যে এই সংবাদটি জানেন, আর এটি একটি সংকেত বহন করে। সারা বিশ্ব থেকে ইসরায়েল আইসোলেটেড হয়ে পড়েছে অথবা তারা একঘরে হয়ে পড়েছে। তার সাথে আমেরিকাও এর পক্ষে ভোট দিয়ে একঘরের কাতারে নাম লিখিয়েছে। মধ্যপ্রাচ্যে একটিমাত্র আমেরিকার সমর্থনের কারণেই যে এই ধরনের প্রাণহানি হচ্ছে সেটি কতটা দৃষ্টিকটু আপনাদের একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, আরও কয়েকটি বিষয় আপনাদের সামনে আনার চেষ্টা করব যে কিভাবে গাজার অভ্যন্তরে এই সকল ব্রিগেডগুলো মূলত ইসরায়েলের ঘুম হারাম করে তাদের সৈন্যদের 12টা বাজিয়ে দিচ্ছে। তারপরেও নেতানিয়াহু শুধুমাত্র নিজের ক্ষমতা আঁকড়ে রাখার জন্য নিজেদের সৈন্যকে একেবারে মৃত্যুপুরীতে পাঠিয়ে দিচ্ছে, জমদুদুরের সামনে পাঠিয়ে দিচ্ছে, আর সেখান থেকে তারা পর্যায়ক্রমে পরপারে চলে যাচ্ছে। একসাথে কোনো সময় 60 জন, কোনো সময় 10 জন, কোনো সময় 25 জন, কোনো সময় 20 জন, কোনো সময় 4-5 জন 6 জন। এভাবে প্রতিনিয়ত প্রতিদিন তাদের যে হতাহতের সংখ্যা সেটি যদি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম তাহলে বুঝতে পারতেন আসলে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন বা শিকার হয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের তরফ থেকে বিষয়গুলো গোপন করা হয়, কারণ ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহু এক্ষেত্রে অবশ্যই জাতা খাবেন বা ঠাসা খাবেন, কারণ নিজেদের ছেলেদের নিজেদের সন্তানদের এই ধরনের মৃত্যু তারা দেখতে চায় না। আমেরিকার মতো একটি রাষ্ট্র যারা নিজেদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবাধিকারের ধরনকারী রাষ্ট্র বলে মনে করে, তারা ইসরায়েলকে আবার 14,000 ট্যাঙ্কের গোলা দিচ্ছে। মারাকাবা ট্যাঙ্কে ব্যবহার করা হয় এই ধরনের গোলার মাধ্যমে তাদের কোনো পূর্ব শর্ত নাই। এই অস্ত্রগুলো মূলত তাদের সাহায্য প্যাকেজের আওতায় ইসরায়েল পেয়ে থাকে। ইসরায়েল মনে হয় না তেমন কোনো অস্ত্রশস্ত্র আমেরিকার নিকট থেকে ক্রয় করে থাকে। দুইটি দেশ তাদের সামরিক লেনদেনের ক্ষেত্রে আসলে কোনো সীমারেখার ভিতরে আবদ্ধ নয়। আমেরিকার সর্ববৃহৎ বা অত্যন্ত উচ্চ প্রযুক্তির স্ট্র্যাটেজিক্যাল যে সকল অস্ত্রগুলো রয়েছে সেগুলো ইসরায়েল একেবারে নিজের মতো করে পায়, এবং উভয় দেশ যৌথভাবে তাদের অস্ত্র উৎপাদন বা অস্ত্র উন্নয়নের সক্ষমতা প্রকাশ করার জন্য তাদের জয়েন্ট ভেঞ্চারে কার্যক্রম রয়েছে। আয়রন ডোম আমেরিকার সহযোগিতার মাধ্যমে ইসরায়েলের তৈরি। অনেকে এটি মনে করে থাকেন যে আয়রন ডোম শুধুমাত্র ইসরায়েলের জন্য, ব্যাপারটি তা নয়। আয়রন ডোম মূলত ইসরায়েল এবং আমেরিকার একটি যৌথ গবেষণা কার্যক্রমের ফসল। তারা অনেক বছর ধরে এইটি উন্নয়ন ঘটিয়েছে। বন্ধুরা, 2006 সালের পূর্বে যখন হিজবুল্লাহর সাথে তারা প্রচণ্ড রকমের মার খায় এবং রকেট আক্রমণের শিকার হয়ে তারা এমন একটা পর্যদস্ত পরিস্থিতির সৃষ্টি হয়, তাদের সাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এগুলো তারা ডিফেন্ড করতে পারছিল না। এরপর থেকে মূলত বিভিন্ন সময়ে তারা এই আয়রন ডোমের অ্যাডভান্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। আমেরিকা এর ফান্ডিং করেছে, অর্থাৎ আয়রন ডোম উৎপাদনের জন্য যে পরিমাণ বা আয়রন ডোম উন্নয়নের ঘটানোর জন্য যে পরিমাণ অর্থ বা ফান্ডের প্রয়োজন হয় সেটি আমেরিকা কর্তৃক ইসরায়েলকে দেওয়া হয় তাদের অনুদানের আলোকে। সুতরাং সাহায্য সহযোগিতার ভিত্তি দুই দেশের এমন মজবুত, দুটি দেশ একে অপরকে সহায়তার ব্যাপারে যেমন ঐক্যবদ্ধ, তেমনি ইসরায়েলের অস্তিত্বের ব্যাপারে আমেরিকা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে থাকে। ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তার উপর আঘাত আনলে মূলত আমেরিকা ধরে নেয় এটি তাদের দেশের ভূখণ্ডের উপর সার্বভৌম নিরাপত্তার উপর আঘাতের সামিল, আর এ কারণেই তারা এই ধরনের প্রতিক্রিয়া দেখায়। ইসরায়েলের বিপরীতে যে ধরনের কার্যক্রম গ্রহণ করুক না কেন সেক্ষেত্রে তাদের কোনো আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ থাকে না। যদি তারা সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনও করে থাকে সেকার ব্যাপারে শকুনের মতো চোখ বন্ধ করে না দেখার ভান করে এই আপনার মার্কিন প্রশাসন। সুতরাং মার্কিন প্রশাসন এখানে নীতি নৈতিকতার ধ্বজাধারী, এ কথা তারা কখনোই বলতে পারে না। তারা নিজেরাও জানে তারা কী করছে আর তারা কী বলছে। মূলত এক্ষেত্রে তাদের কথার সাথে কর্মের কোনো মিল নাই, আর এটি তারা খুব ভালোভাবে অবগত হয়ে এই কাজগুলো করে।
সুতরাং তারা অন্যায় করলেও এবং অন্যায়কে সমর্থন করলেও এক্ষেত্রে তাদের অন্য দেশের মতো বিচার বিবেচনা হবে না। এই কাজটি যদি পৃথিবীর অন্য কোনো দেশ করত, তাহলে তার উপরে এক সম্মিলিতভাবে আমেরিকা এবং ইউরোপ কতগুলো নিষেধাজ্ঞা আরোপ করত। খালি একটি ঘটাইয়া দেখেন, শুধু মিস্টার ভ্লাদিমির পুতিন নিজের সাবেক সোভিয়েতভুক্ত দেশ আপনার ইউক্রেনে আগ্রাসনের মাধ্যমে যে কাহিনীটি ঘটাইছেন, সেখানে প্রায় কয়েক হাজার নিষেধাজ্ঞা তার উপরে চাপানো হয়েছে, কিন্তু ইসরায়েলের উপরে তেমন কোনো নিষেধাজ্ঞা নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে, এরা অন্যায় করুক বা সহি করুক, যেটি করুক না কেন, আমেরিকার কাছে সেটি বৌদ্ধ। আর এই বৌদ্ধতা আমেরিকা যেভাবে দিয়েছে, এটি আসলে কোনো মনুষ্য বৌদ্ধতা বলে আমার কাছে মনে হয় না। তাদের উচিত এখানে একটি বাঁধ ছাঁধা, না হলে ভকাটে সন্তানের হাতে যদি আপনি ছুরি চাক্কু দিয়ে দেন, সে জামনে যাকে পাবে তাকে খাবে। এভাবে করে চলতে থাকলে এক সময় এই দেশটির অস্তিত্বহীনতা নিয়ে বড় ধরনের ঝামেলা দেখা দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমেরিকা ও বিশ্বের বাজারে তাদের গ্রহণযোগ্যতা হারাবে। আমেরিকা ও বিশ্বে তাদের এমন কোনো গ্রহণযোগ্যতা থাকবে না যে তাদেরকে রেফারেন্স দেওয়ার মতো অবস্থা থাকবে, যে তুমি তো এটার বিনিময়ে ওটা করেছো, এখন এখানে নৈতিক কথা বলার তোমার কোনো অধিকারই নাই। তাই আমেরিকা কীভাবে এখানে অন্যায় করছে আপনাদের একটু বলার চেষ্টা করি, আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমেরিকা এখানে প্রায় 14,000 ট্যাঙ্কের গুলা দিচ্ছে রাকাবা ট্যাঙ্কে ব্যবহার করার জন্য। আর মারাকাবা ট্যাঙ্কে ব্যবহার করার জন্য এই ট্যাঙ্কের গুলাগুলো দেওয়ার পূর্বে তারা কোনো শর্ত আরোপ না করে আমেরিকার তরফ থেকে এই বকাটিকে বলে দেওয়া হয়েছে, তারা শর্তহীনভাবে এই মারাকাবা ট্যাঙ্কের অস্ত্রগুলো ব্যবহার করতে পারবে বা অ্যামিউনিশন বা গুলাগুলো ব্যবহার করতে পারবে। বন্ধুরা, কত বড় ভণ্ডামি আপনাদের একটু বলে রাখি, তারা মারাকাবা ট্যাঙ্কের এই গুলাগুলো কীভাবে ব্যবহার করবে সেক্ষেত্রে কোনো শর্ত আরোপ না করেই বলছে যে ইসরায়েল গাজার অভ্যন্তরে যেটি করছে আসলে সেটি এক ধরনের খুব মানবিক বিপর্যয়ের সামিল। তাদের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত এবং বারবার তারা আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিক পর্যায়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। কিন্তু তাদের এই আহ্বান যে লোক দেখানো এবং কতটা ফেক, এই ব্যাপারগুলো বোঝা গেছে যখন জাতিসংঘের সর্বসম্মতিক্রমে নিরাপত্তা পরিষদে একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাস হওয়ার দ্বার প্রান্তে তখনই আমেরিকা ভেটো প্রদান করে তার সামগ্রিক সত্য চিত্রটি বা বাস্তব চরিত্রটি এখানে ফুটিয়ে তোলে। আর তখনই বলা হয় আসলে মুখে তারা যেটা বলে কাজ ইসরায়েলের কর্মকাণ্ডের ক্ষেত্রে বা ইসরায়েলের ক্ষেত্রে তাদের সেটি কার্যে রূপান্তরিত হয় না। সুতরাং কথা দিয়ে কথা না রাখা ইসরায়েলের ক্ষেত্রে তাদের কিছু যায় আসে না। বন্ধুরা, একটা দেশ যখন এই ধরনের একটি দখলদার কান্ট্রিকে অস্ত্র দিয়ে বলে যে তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করো, তখন এই দেশটির চেয়ে বেশি দোষী সেই দেশ যে দেশ তাকে অস্ত্র দেওয়ার পর এমন ধরনের মানুষের হত্যাযোগের লাইসেন্স দিয়ে দেয়। সুতরাং এরপর কি তারা কি কোনো বক্তব্য দিতে পারে? এই দখলদার দেশগুলো কি আপনাকে মানবাধিকারের ব্যাপারে কোনো পরামর্শ দিতে পারে? আপনাদের কি মনে হয় যে প্রতিনিয়ত এই ধরনের মানবাধিকার এবং যুদ্ধাপরাধ সমর্থনকারীকে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাচ্ছে, তার দ্বারা আপনি কি ধরনের মানবিক সমর্থন আশা করেন? কিভাবে যুদ্ধবন্ধের ব্যাপারগুলো আশা করেন? কিভাবে আপনি মানবাধিকারের বিষয়গুলো আশা করেন? সুতরাং এই আশা দুরাশার মাঝে পড়ে যে ব্যাপারটি আপনার সামনের দিকে অগ্রসর হবে তা হচ্ছে চরমপন্থা বা চরম কঠিন একটা অবস্থা তৈরি করা। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো রয়েছে তারা চরমভাবে আমেরিকা সহ ইসরায়েলকে একেবারে আলটিমেটাম দিয়ে দেবে। বেশি বাড়াবাড়ি করলে এখান থেকে চলে যেতে হবে, একেবারে তল্লিপি তল্পা গোসাইয়া যে সকল অস্ত্রের ঘাঁটি রয়েছে, যে সকল সেনা ঘাঁটি রয়েছে সেইগুলো গোসাইয়া। যদি তোমরা এই পাগলা কুকুরকে বসে আনতে না পারো, তাহলে কোনোভাবেই করমাইন ইঞ্জেকশন দাও বা অনেক সময় আপনি যে জলাতঙ্কের ইঞ্জেকশন দিয়ে তাদেরকে সঠিক পথে আনতে পারো। সুতরাং সেটি যদি তুমি না করতে পারো ভবিষ্যতে, তাহলে তোমাকেই এখান থেকে চলে যেতে হবে এবং তোমার কাছ থেকে অস্ত্র বলো, অর্থ বলো, ভূরাজনৈতিক সহায়তা বলো, কিছুই আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে পারি আমার মিত্রদের সাথে কথা বলে এই ব্যাপারে একটি সিদ্ধান্তে আসব। সুতরাং একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্যভাবে বলা দরকার যে আপনি এই ধরনের অস্ত্র সহায়তা অবশ্যই ইসরায়েলকে দেওয়ার ক্ষেত্রে রেস্ট্রিক্টেড আরোপ করেন এবং তাদের বলা উচিত যে তোমরা শুধু সামরিক অবস্থান সহ যুদ্ধ করতে পারো, কিন্তু নির্বাচকেরা সাধারণ মানুষকে মেরে এই সকল জায়গা দখলের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারো না। আর এটি যদি ভবিষ্যতে তুমি করো, তাহলে তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে। ইতিমধ্যে পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আমেরিকার তরফ থেকে এবং বলা হয়েছে যারা এর ক্ষেত্রে জড়িত থাকবে ভবিষ্যতে তারা কখনোই আমেরিকার ভিসা পাবে না। অর্থাৎ এটি আমার মনে হয় লোক দেখানো একটা বিষয়। আমেরিকার লোকজন যে তারা ভিসার ব্যাপারটি বলে, আমার মনে হয় না যে ইসরায়েল আমেরিকার ক্ষেত্রে যাওয়া আসার ক্ষেত্রে এই ধরনের বাধা কোনো বড় বাধা হিসেবে কাজ করবে। এগুলো শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলো যেন অতিমাত্রায় আমেরিকা বিরোধী না হয়ে ওঠে সেটি নিশ্চিত করার জন্য এই ধরনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, এটি আমার কাছে মনে হচ্ছে। এটি সামগ্রিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং কূটচালের কূটরাজনীতির একটা অংশ। সুতরাং এক্ষেত্রে খুশিতে গদগদ না হয়ে হামাস সহ মধ্যপ্রাচ্যের সকল মিলিশিয়া গোষ্ঠী, ইরান সহ অন্য গোষ্ঠীগুলোর উচিত আরও বেশি
বেশি পরিমাণের অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দূরে আঘাতান্তে সক্ষম এমএলআরএস সিস্টেম থেকে শুরু করে চাপে ফেলানোর জন্য দখলদারদের যা যা করা প্রয়োজন তাদের তাই তাই করতে হবে। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি নতুন নতুন আহ্বানের মধ্যে একটা পুরাতন আবেদন, আপনারা আপনাদের কনভেনশনাল শক্তি যত বাড়াতে পারবেন যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই দুইটি বর্তমানে আধুনিক যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইরান, মিশর, মধ্যপ্রাচ্যের অন্য সকল দেশ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আরেকটা ব্যাপার হচ্ছে যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে যত উন্নতি করতে পারবে, বিশেষ করে নিজেরা তৈরি করতে পারবে, সেটি হবে তাদের জন্য অন্যতম একটি প্রোটেক্টেবল অপশন। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলকে বাগে আনতে হলে আত্মনির্ভরশীল সামরিক শক্তির কোনো বিকল্প নাই। আশা করি বুঝতে পারবে।